টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরে ওয়ানডে ম্যাচ রাখার জোর তদবির করে আগাচ্ছে বিসিবি। অস্ট্রেলিয়া টি টোয়েন্টির জন্যই পরিবর্তন হয়েছে কোচিং প্যানেল। আমরা চাইবো যে একটা টি টোয়েন্টিও আছে, তো দেখা যাক এটা কোথায় কী কী খেলা দেওয়া যায়, এটা পরে আমরা চিন্তা ভাবনা করব। টানা ব্যর্থতায় ত্যক্ত বিরক্ত ভক্তরা, চোখে পড়ছে না ডমিঙ্গোর, তার কথা নাইম শেখি টি টোয়েন্টির সেরা। জাতীয় দলে ফের জায়গা হলে ব্যর্থতার লেশ থাকবে না, টেক্কা দিতে পারবেন বর্তমান ব্যাটসম্যানদের, আত্মবিশ্বাস সৌম্য সরকারের। এরকম প্র্যাকটিস প্র্যাকটিস ফ্যাসিলিটিসের মধ্যে থাকলে সব প্লেয়ারই একটা ভালো টাচে থাকে এবং কনফিডেন্সটা অনেক ভালো থাকে। খবর আছে আরও, সোমবার বিশ্বকাপে দেশের মেয়েদের দ্বিতীয় ম্যাচ, খুব কাছে গিয়েও অনন্য অর্জন মিস হলো রবীন্দ্র জাদেজার। এসব নিয়েই আজকের 5 for 15 প্রেজেন্টিং বাই আকাশ, আপনাদের সাথে আছি জোনাকি জ্যোতি। বছর বছর বদল হচ্ছে টাইগারদের কোচিং প্যানেল, সাম্প্রতিক কারণ অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপ। রবিবার অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ভারতের বাংলাদেশ সফরে ওয়ানডে ম্যাচ রাখার চেষ্টা করছে ক্রিকেট বোর্ড। বিস্তারিত আফটার পিয়ালের রিপোর্টে। শুধুমাত্র ক্রিকেটাররা না, কোচরাও হয়েছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট নির্ভর, কেননা অল্প দিনে বেশি টাকা কামানোর সুযোগ কেনই বা তারা হাতছাড়া করবেন। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ছোঁয়া লেগেছে জাতীয় দলগুলোতেও, কোনো কোচই তাই জাতীয় দলের সঙ্গে খুব বেশি দিনের চুক্তি করতে চাচ্ছেন না, নির্দিষ্ট কিছু সিরিজ, সর্বোচ্চ 2 বছর। বাংলাদেশের ক্ষেত্রে এই তালিকায় বিদেশি কোচ। সবশেষ কয়েক মাসে বাংলাদেশের কোচিং প্যানেলে হয়েছে বেশ রদবদল। ব্যাটিং কোচ হিসেবে এসেছেন জেমি সিডন্স, তার সঙ্গে 2 বছরের চুক্তি। নতুন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটের চুক্তির মেয়াদও 2023 পর্যন্ত। আর নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড কাজ করবেন টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। দেখেন প্রতিটা, আপনি খেয়াল করে দেখেন অন্য অন্য দেশে কিন্তু 2 বছর 1 বছর অনেক চেঞ্জ হতে থাকে। যখন পারফর্ম করে না, আপনি দেখছেন অনেক প্লেয়ারকে বাইরে, অনেক কোচকে কিন্তু টার্মিনেট করে দেয়। সিলভার ক্রিস সিলভারউডকে টার্মিনেট করে দিচ্ছে ইংল্যান্ড, বিকজ একটা অ্যাশেজ তারা হেরেছে বলে। তো আমরা তো সেই জায়গায়, এখন এই মডার্ন ট্রেন্ডে ক্রিকেটে এমন না যে 3 বছর 4 বছর আপনার জন্য কেউ কাজ করবে, আর অ্যাট দ্য সেম টাইমে আপনি লং টার্ম কোনো কোচ পাবেন না, সবচেয়ে বড় কথা। যবে থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শুরু হয়ে গিয়েছে, ওই ট্রেন্ডটা থেকে সরে আসতে হচ্ছে সবাইকে, সবাইকে শর্ট টার্ম কন্ট্রাক্ট দিচ্ছে। তো আমরা এখানে কিন্তু যারা কোচ আমরা চেঞ্জ করছি, 2 বছরের মতো তারা কাজ করেছে, তারপরে কোনো না কোনো কারণে হয়তো ওদের তারা থাকছে না, কারো পার্সোনাল কারণে থাকছে না, তো সেই জায়গায় রিপ্লেসমেন্ট হতে পারে। ডেফিনেটলি আমরা দেখতে হবে যে আমরা যাদের রিপ্লেস করছি, যাদের নিয়ে আসছি, তারা অ্যাভেলেবল বেস্ট অ্যাভেলেবল কোচকেই নিয়ে আসা হচ্ছে, এবং তারা যাতে বাংলাদেশ দলের সাথে ভালো কাজ করে, সেদিকে আমাদের উদ্দেশ্য। টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবির পরিকল্পনা আছে, পরিকল্পনা আছে পাওয়ার হিটিং কোচ নিয়োগেও। পাওয়ার হিটিং কোচের অ্যাপয়েন্টমেন্ট আমাদের মাথায় আছে, আর যেটা যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, ডেফিনেটলি আমরা যখন টি টোয়েন্টি খেলতে যাবো, তার আগে আমরা আইদার অ্যাডিলেড অর পার্টে আমরা চেষ্টা করছি একটা 2 সপ্তাহের একটা ট্রেনিং করার জন্য। ওখানে একটা আমাদের প্রি ক্যাম্প হবে ওয়ার্ল্ড কাপের আগে, আমি আশা করি সেটা খুবই ফ্রুটফুল একটা ক্যাম্প হবে। অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে হোম সিরিজ, সেখানে টি টোয়েন্টি আর টেস্ট থাকলেও নাই ওয়ানডে। বিসিবি চেষ্টা করবে সেই সিরিজে ওয়ানডে ফেরাতে। নভেম্বরের দিকে আসার কথা আছে, তবে যেহেতু এখন আনঅফিশিয়াল, আমরা অফিসিয়ালি এখনও এটা অ্যানাউন্স করতে চাচ্ছি না। যখন একবার সিরিজ যখন নাকি কনফার্ম হবে, তখন আমরা ভেন্যুগুলো নিয়ে চিন্তা করবো। কারণ এখানে যে আপনারা জানেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা, এবং আমরা চাইবো যে একটা টি টোয়েন্টিও আছে, তো দেখা যাক এটা কোথায় কী কী খেলা দেওয়া যায়, এটা পরে আমরা চিন্তা ভাবনা করবো। আপনার পিয়াল অলরাউন্ডার। নাইম শেখের ব্যাটিংয়ে উন্নতি নেই সবাই ধরতে পারছে, কিন্তু উল্টো স্রোতে চলেছেন টাইগারদের প্রধান কোচ। নাইমকেই টি টোয়েন্টির সেরা ওপেনার বলে দিলেন রাসেল ডমিঙ্গো। কেন, কী কারণ, হেড কোচের মন্তব্য ঘেঁটে জানাচ্ছেন উৎস মাহমুদ। দল বদলায় ভেনু বদলায়, কিন্তু নাইম শেখের ব্যাটিংয়ের চিত্রটা একই রকম থেকে যায়। কঠোর অনুশীলন করেও ম্যাচে পাচ্ছেন না ফল, সমস্যাটা কোন জায়গায় নিজেও জানেন তো। ভারতের বিপক্ষে 81 রানের ইনিংসটা দিয়ে জয় করেছিলেন সকলের মন, এরপর থেকেই উৎসুক জনতা অপেক্ষা করতেন নাইমের ব্যাটিং দেখার জন্য। সময় বদলেছে, বদলেছে ভক্ত সমর্থকদের পছন্দ, এখন আর সেই তালিকায় নাইম নেই। অপছন্দের কোনো তালিকা থাকলে বোধহয় সবার ওপরেই থাকবেন। অবশ্য এর পেছনে যতটা ভক্ত সমর্থকদের দায়, তার চেয়ে অনেক বেশি নাইমেরই। ঘরোয়া আন্তর্জাতিক মিলে শেষ 10 টি টোয়েন্টিতে নেই একটাও 20 রানের ইনিংস, স্ট্রাইক রেটটাও যাচ্ছে তাই।
জাতীয় দলের প্লেয়ারদের নাকি ঘরোয়া লীগের পারফরমেন্সে বিচার করতে নেই। বিপিএলে নাইমের ইনিংসগুলোকে পাশ কাটিয়ে একবার তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে নাইমের শেষ 10 ইনিংসে চোখ বুলিয়ে নেওয়া যাক। একটা 50, দুইটা 100 প্লাস স্ট্রাইক রেটে খেলা ইনিংস, তাতেও অবশ্য র্যাঙ্কিংয়ে টাইগারদের মধ্যে নাইমই সবার ওপরে। আর এই নাইমেই আস্থা রাখতে চান ডমিঙ্গো। আমি এটা স্পষ্ট করতে চাই, নাইমকে দল থেকে বাদ দেওয়ার কোনো রকম পরিকল্পনা আমাদের মধ্যে নাই, অন্তত এই মুহূর্তে। সে টি টোয়েন্টি দলের অন্যতম সেরা ব্যাটসম্যান, সর্বোচ্চ র্যাঙ্কধারী, দলে থাকাটা তার প্রাপ্য, সে এটারই দাবি রাখে। ইজ আওয়ার হাইয়েস্ট র্যাঙ্ক টি টোয়েন্টি ব্যাটসম্যান। এই তো বিশ্বকাপে লিটনের যত রান তত পাচ্ছেন ডিসকাউন্টের অফার বেরিয়েছিল। একের পর এক খারাপ পারফরমেন্সে লিটনকে যেন সহ্যই করতে পারছিল না কেউ, সেই লিটনই এখন আবার সকলের দুচোখের মণি। ডমিঙ্গো টেনেছেন সেই উদাহরণ। Five games ago, I suppose everybody was saying Litton should be dropped. ব্যাপারটা হচ্ছে সবসময় তো সবাই রান করে না, কেউ কেউ খারাপ সময়ের মধ্য দিয়েও যায়। এই ধরুন না, পাঁচ ম্যাচ আগেও বলা হচ্ছিল লিটনকে বাদ দেওয়া উচিত, আপনারাই বলছিলেন। পাঁচ ম্যাচ পর এখন বলা হচ্ছে লিটন বিশ্বের সেরা ব্যাটসম্যান, কি অদ্ভুত না ব্যাপারটা। কখনো কখনো খেলোয়াড়দের ছন্দ হারায়, সেই সময় কোচ এবং নির্বাচকদের খেলোয়াড়দের পাশে থাকতে হয়। কোচিংটা এইভাবেই করানো উচিত, একটা দল গঠনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। আইসিসির সফরসূচি অনুযায়ী বাংলাদেশের পরের টি টোয়েন্টি সিরিজ আগামী জুন জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেই সিরিজ দিয়েই নাইম ফিরুক চেনা রূপে, ক্রিকেটটা খেলুক স্বাচ্ছন্দ্যে, সেটাই প্রত্যাশা। উৎস মাহমুদ, অলরাউন্ডার। Hey, this is Chris Gayl, Universe Boss. Monarch Mart, Bangladesh, Niase Ikomas. Shabda Maje, Kenakata, Monarch Mart. Monarch Mart, Bishas Tatar, Arekna. বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প প্রবল আত্মবিশ্বাস দিয়েছে সৌম্য সরকারকে, আরেকবার জাতীয় দলে ঢুকতে পারলেই নাকি হবে প্রমাণ। ঘরোয়া লীগ ডিপিএল এ হয়তো তার আভাস মিলবে। সৌম্য সরকারের কথা শুনে জানাচ্ছেন উৎস মাহমুদ। নিখোঁজ ঈশ্বর আর হারানো এক বন্ধুর খোঁজে সৌম্য সরকার, চেনা সেই দৃশ্য তবুও দেখা হয় না কতদিন। ডান পায়ে মাঠে প্রবেশ, এরপর বাম পা, পিছন ঘুরে উপরে তাকিয়ে ঈশ্বরকেই যেন স্মরণ করা, কিছুই বদলায়নি, কিছুই না। কি ফ্রন্ট ফুট, কি ব্যাক ফুট, কি অনসাইড, কি অফসাইড, সবখানেই সৌম্য ছিলেন দুর্দান্ত। সামনের পায়ে ভর করে পুল কিংবা ফ্লিক, আপনি যে শটটার কথাই বলেন না কেন, সৌম্য দ্য বেস্ট। সৌম্যর ব্যাটিং দেখা যেন ছিল চোখের জন্যই প্রশান্তির। এরপরে কি যেন হয়ে গেল, চেনা সৌম্যই হতে লাগলো অচেনা। ব্যাটে আগের মতো রান নেই, নেই পুরনো সেই আত্মবিশ্বাসের ছটা। তবে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন শেষে সৌম্য জানালেন জাতীয় দলে ফিরতে প্রস্তুত তিনি। ঢাকাতে প্র্যাকটিস করি যখন একা একা, হয়তো বা আমরা শুধু একটু জিম বা ব্যাটিং বোলিং করে দিন শেষ হয়ে যায়, কিন্তু এখানে আমরা সকাল থেকে শুরু করেছি। যেমন সকালে আর্লি হচ্ছে, অনেকে ব্যাটিং করেছে, আবার দুপুরে যে ফিটনেস, তো ওভারঅল সব কিছু মিলে সব একটা প্রস্তুত করার জন্য খুবই সুন্দর একটা ক্যাম্প ছিল, সেটা ন্যাশনাল টিম হোক বা যারা ন্যাশনাল টিমে যাচ্ছে না তাদের জন্য। এখান থেকে ভালো প্র্যাকটিস করে আবার পারফর্ম করার জন্য আমরা ন্যাশনাল টিমে আবার ফিরতে পারি, তার জন্য এই জায়গাটা খুবই ভালো এবং প্র্যাকটিস ফ্যাসিলিটিসও খুবই ভালো। প্রতিযোগিতা বেড়েছে, জাতীয় দলে ফেরাটা যে খুব বেশি সহজ নয় সেটা জানেন সৌম্য। তবে সাবেক টাইগার ওপেনার দেশকেই রাখছেন এগিয়ে, নিজেদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা চললে লাভটা তো দেশেরই। এখন অনেক প্লেয়ার যারাই ভালো খেলবে দিন শেষে দেশেরই লাভ, দেশ প্লেয়াররা ভালো খেললে, দেশ জিতলে সবাই সেটার জন্য খুশি হবে, সেটা আমি খেলি বা অন্য কেউ খেলুক। তো আমিও চাইবো যেন যারা আছে এখান থেকে প্র্যাকটিস করে তাদের থেকেও ভালো করে যেন দেশকে যে কিছু দিতে পারি। সৌম্যর পরিবর্তন এসেছে ম্যাচের গতিবিধি বুঝতে পারাতেও, দুর্দান্ত সময় পার করেছেন বাংলাদেশ টাইগার্সে, ক্যাম্পে বাকি আর মাত্র একদিন, শেষ বেলায় তাই সৌম্যর কণ্ঠে আরো কিছুটা সময় না পাওয়ার আক্ষেপ। ওভারঅল যদি বলেন ক্যাম্পটা অনেক ভালো হয়েছে, যে অনেকদিন পরে একটা লম্বা সময়ের ক্যাম্প বলবো না, কিন্তু লম্বা টাইমের একটা ক্যাম্প, যেমন হচ্ছে সকাল থেকে আমরা শুরু করতাম একদম বিকাল পাঁচটা পর্যন্ত, তো এটাতে একটা আমাদের অনেকদিন পরে লম্বা একটা সময় নিয়ে প্র্যাকটিস করার জন্য সবাই একটা আলাদা একটা ম্যাচ মেন্টাল প্রিপারেশনেরও বলেন বা হচ্ছে ম্যাচের যে একটা প্রথম হাফের দিকে যে একটা কষ্ট হয়, সেকেন্ড দিকে যে আমরা যে কনসেন্ট্রেশন ব্রেক হয়, এরকম থিংগুলোও একটু আমাদের জন্য এই ক্যাম্পের থেকে অনেক ভালো হয়েছে। ক্যাম্পটা তো অনেক লম্বা সময় ছিল না, অল্প সময়ের, কিন্তু যতটুকু পেরেছি যে ভুলটা ছিল ওইটা নিয়ে কাজ করা শুরু করেছি, নিজে ধরতে পেরেছি বা যারা কোচ ছিল তাদের সাথেও কথা বলে জিনিসটা সলভ করার চেষ্টা করেছি। হ্যাঁ, হয়তো বা 100% হয়নি, কিন্তু একটু লম্বা সময়ের ক্যাম্প হলে হয়তো বা ওইটাও এখান থেকে পুরো সলভ করে নতুন আরেকটা নিয়ে কাজ করতে পারতাম। বিসিবির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনা সমালোচনা থাকতেই পারে, তবে বাংলাদেশ টাইগার্স কার্যক্রমের জন্য প্রশংসাই প্রাপ্য। পরবর্তীতে আরও লম্বা সময় ধরে এমন ক্যাম্পের আয়োজন করা গেলে লাভটা তো বাংলাদেশ ক্রিকেটেরই।
উৎস মাহমুদ, অলরাউন্ডার। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সাউথ আফ্রিকার সাথে 32 রানে হেরেছিল টাইগ্রেসরা। সোমবার ভোর 4টায় দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের সাথে। প্রথম ম্যাচের হার থেকে আসলে কি শিক্ষা নিতে পারবেন বাংলার মেয়েরা? তানজিম ঐশীর ম্যাচ প্রিভিউ। সালটা 1999, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে স্কটল্যান্ডের মাটিতে স্বাগতিকদেরকেই 22 রানে হারিয়েছিল বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেই এটাই ছিল টাইগারদের প্রথম জয়। তার ঠিক 23 বছর পর বাংলার মেয়েরা প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে। ভাগ্যের ফেরে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচের স্বাদটা পাওয়া হয়নি। এবার জাংশন ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার ভোর 4টায় বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড। 2011 সালে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলা হয়নি একটিও 50 ওভারি ম্যাচ। অবশ্য 2020 সালে টি-20 বিশ্বকাপে যাও একবার মুখোমুখি হয়েছিল এই দুই দল, সেখানেও বাংলার বাঘিনীদের হার 17 রানের। এবার জ্যোতি সালমারা কি পারবেন নিউজিল্যান্ডের ঘরের মাঠে তাদেরকেই হারিয়ে বিশ্বকাপের প্রথম জয়টা তুলে নিতে? যেভাবে স্কটল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতেই প্রথম জয়টা তুলে নিয়েছিল নান্নু আকরামরা, দেখাই যাক। তানজিম ঐশী, অলরাউন্ডার। এই স্বাধীনতার মাসে নতুন আকাশ সংযোগ কিনুন 500 টাকা ডিসকাউন্টে। সাথে থাকছে প্রথম রিচার্জে 1700 টাকা পর্যন্ত বেনিফিট। তাই দেরি না করে আজই আকাশ সংযোগ নিন, অফারটি চলবে সীমিত সময়ের জন্য। অনন্য এক অর্জনের খুব কাছাকাছি গিয়েও গড়া হলো না রেকর্ড, জাদেজার বসা হলো না কিংবদন্তিদের পাশে। কি সেই রেকর্ড, জানবো শাহরিয়া শাওনের রিপোর্টে। এমন অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রবীন্দ্র জাদেজাকে। একই টেস্টে 100 আর ইনিংসে 10 উইকেটের খুব কাছাকাছি গিয়েও রেকর্ডে নাম লেখানো হলো না। স্যার ইয়ান বোথাম, ইমরান খান আর সাকিব আল হাসানের পর এই ক্লাবের পরের নামটি হতে পারত রবীন্দ্র জাদেজা। আপাতত একমাত্র ক্রিকেটার হিসেবে 109 উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এই অলরাউন্ডারকে। তার কল্যাণে ভারত টেস্ট জিতে নিয়েছে মাত্র 2.5 দিনেই। প্রথম ইনিংসে জাদেজার অপরাজিত 175 রানে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত ইনিংস ডিক্লেয়ার দেয় 574 রানে। 400 রান পিছিয়ে থাকতেই অল আউট হয় শ্রীলঙ্কা। ব্যাট হাতে 100 এর পর বল হাতে প্রথম ইনিংসে 5 উইকেট, দ্বিতীয় ইনিংসে নেন 4টা। ভারত ম্যাচ জেতে ইনিংস এবং 222 রানের ব্যবধানে। অন্যদিকে 24 বছর পর পাকিস্তান গেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল, অথচ এই সিরিজটাও অজিরা ভুলে যেতে চাইবে। ম্যাচ শুরুর আগের ভোরে শুনতে হলো কিংবদন্তি উইকেটরক্ষক রডনি মার্শের মারা যাবার সংবাদ। প্রথম দিনের খেলা শেষে হোটেলে ফিরতেই শুনতে হয় আরেক কিংবদন্তি শেন ওয়ার্নের হঠাৎ মারা যাবার সংবাদ। ইমামুল হক আর আজহার আলীর 250 রানে ভর করে 150 ওভারের বেশি ব্যাট করে পাকিস্তান ডিক্লেয়ার দেয় 476 রানে। বল হাতে খারাপ করলেও ব্যাট হাতে অজিরা ঠিকই জবাব দিচ্ছিল। 150 পর 100 খুব কাছাকাছি গিয়ে ফেরেন উসমান খাজা। তবে আলো স্বল্পতার কারণে বন্ধ ছিল তৃতীয় দিনের শেষাংশ। ম্যাচের বাকি আর 2 দিন। 276 রান নিয়েও 205 রানে পিছিয়ে প্যাট কামিন্সের দল। তাই বলা যায় ড্রয়ের পথেই রাওয়ালপিন্ডি টেস্ট। শারিয়া শাওন, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5415 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।